আমার ভাইয়া কি খারাপ? ও হাইলি এডুকেটেড। প্রিয়া, ডিগ্রি দিয়ে সবসময় মানুষ চেনা যায় না। কেন, বিয়ের আগে তো তোমার বাবা আমার সম্বন্ধে অনেক খোঁজ খবর করেছিলেন, করেননি? ইনফ্যাক্ট খোঁজ নেওয়ার জন্য আমার অফিসে লোক পর্যন্ত পাঠিয়েছিলেন। কেন, আমি খারাপ ছেলে বলে? নিশ্চয়ই না। প্রিয়া, বিয়ের আগে প্রত্যেকটা মেয়ের ফ্যামিলি থেকে এই মিনিমাম খোঁজ খবরটুকু নেওয়া হয়। ইনফ্যাক্ট আমার তো মনে হয় ছেলের বাড়ি থেকে ওই খোঁজ খবরটা নেওয়া উচিত। লাভ ম্যারেজ করলেও তো একটা সময় মানুষ চেনা যায় না, তাই না? আর সেখানে এটা তো অ্যারেঞ্জড ম্যারেজ। এই রে, জিৎ তো আমায় কথায় কথায় ঠুকছে। বড় বৌদি, পিয়ালির দাদা হিসেবে এই ডিসিশনটুকু নেওয়ার অধিকার আমার নিশ্চয়ই আছে। বরদা, রিকের ব্যাপারে আগে ভালোভাবে খোঁজ খবর নেওয়া হবে, তারপর এই বিয়েটা হবে। টিয়া, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তোমার ভাইয়া ভালো কি খারাপ সেটা জানার থেকেও আমার বোনের ভবিষ্যৎটা যাচাই করা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। দরকার নেই তোর। পিয়ালি, শুরুটা করলি কি তোরা? চুপ কর না ভাই। ভাই তুই দেখ, তুই ওদের সামলা। এই পিয়ালি, কি হচ্ছেটা কি? তোর দাদা যেটা বলছে সেটা ঠিকই বলছে, ভুল কিছু বলছে কি? জানতাম জানতাম আমি এটাই হবে। আমি কিছু চেয়েছি না? ছোটবেলা থেকে তো যখনই যা কিছু চেয়েছি বাবা আর দাদা সেটা কখনোই দেয়নি। দেখেছো তো মা, আজও সেই একই জিনিস হলো। হুট করে বিয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন ঠিকই, কিন্তু জিৎ এমন বেঁকে বসলো কেন? জিৎ, জিৎ বাবা, কেন এরকম করছিস বাবা? আমায় সাপোর্ট করা বন্ধ করো তো সবসময়। কোনটা নেয় দাদা? একটা জানতা মেয়েকে ঘরে তুলে এনেছিস সেটা নেয়? পিয়ালি! জিৎ, কি করছো নাকি জিৎ? এইভাবে কেউ কেউ মাথা গরম করে? ছোট বৌদি, ছোট বৌদি, তুমি ওকে বোঝাও তো। আমি যদি বিয়ে করি তাহলে রিককেই করব, ব্যাস। মা, ওসব কি বলছে? হ্যাঁ, এটা নিয়ে ও জেদ করছে। আচ্ছা ঠিক আছে বাবা, তুই চুপ কর। চুপ করব আমি? আরে খাম। জিৎ, মা মাথা গরম করিস না। মানে কি 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 বাবা? সিতু, আচ্ছা একটা কিছু মানে কি? ও দিদি, কি কি করব একটু বলো, পরামর্শ দাও তোমরা। পিসিমণি, আমি যদি বিয়ে করি আমি কিন্তু রিককেই করব, তাহলে কোনোদিন তোমরা আমাকে আর কোনো বিয়ের কথা বলবে না। পিয়ালি, পিয়ালি,